আমি তানভীর আহমেদ। সো আজকে আমি আসলে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষা নিয়ে। যেমন সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমন যে প্রশ্নটা আমি আমার ফেসবুকে বা মেসেঞ্জারে যেটা আমি পাই সেটা হচ্ছে যে কত লাগছে। তো এই প্রশ্নটা আসলে যারা কিনা সাউথ কোরিয়াতে আসবে তারা তো করে, যারা আসবে না তারাও করে, কত কত কত। আর আমি জাস্ট 777, মানে এর চেয়ে বেশি কিছু বলার আসলে মুড থাকে না। কারণ দেখা গেছে যে ফ্রি টাইম খুবই কম, তো মেসেঞ্জারে আসলে সব প্রশ্নের উত্তর সবাইকে ডিটেলসে দিতে পারি না। আর আমি আসলে কয়েকজনকে কথাও দিছি যে আমি ভিডিও আকারে আপলোড করে দিব ওইখানে দেখা নিয়ে। কারণ প্রত্যেকে দেখা গেছে যে ঘুরে ফিরে সেম প্রশ্নটাই করতেছে। তো ওই প্রশ্নগুলারই কিছু কমন প্রশ্ন যেগুলো আমি মেসেঞ্জারে পাইছি ওই প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আমি ডিটেলসে দিব। সো ভিডিওটা পুরোপুরি দেখেন। তাহলে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাই। ওয়েট, একটা ইন্ট্রো কিন্তু দেওয়া লাগে, রাইট? তো আমরা প্রশ্নের উত্তরগুলো ইন্ট্রোর পরে দিচ্ছি, ওকে? তো সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কত খরচ পড়ছে, এবং আমি যদি আসতে চাই তাহলে আমার বাজেট কত রাখা লাগবে। তো এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা এই খরচের পরিমাণটা আসলে ভার্সিটির উপর ডিপেন্ড করে। আপনি কোন ভার্সিটিতে যাবেন, তারপর আপনি কোন কোর্সে যাবেন, তারপর আপনি কত স্কলারশিপ পাইছেন, এটার উপর আসলে ডিপেন্ড করে। তো দেখা গেছে যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে আসেন তাহলে খরচটা একটু বেশি। আবার আপনার যদি এসএসসি, এইচএসসি, আইএলস সবগুলোই ভালো থাকে অনেক, তাহলে হচ্ছে যে স্কলারশিপের পরিমাণটা বেশি। তারপর আবার পাবলিক ভার্সিটি আছে, প্রাইভেট ভার্সিটি আছে, কোনোটা টিউশন ফি কম, কোনোটা টিউশন ফি বেশি। তো এই খরচটা হচ্ছে আপনার যে টোটাল খরচটা ওইটা হচ্ছে আপনার ভার্সিটির উপর ডিপেন্ড করে। কারণ আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন অবশ্যই এক সেমিস্টার অথবা কোনো কোনো ভার্সিটি দুই সেমিস্টারের টিউশন ফি একবারে নিয়ে নেয়। তো দেখা গেছে যে ওইখানে আমাদের আসলে খরচটা চলে যায়। তো দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন ইজ ইট ডিপেন্ডস অন ইউর ইউনিভার্সিটি, ইট ডিপেন্ডস অন ইউর স্কলারশিপস, অ্যান্ড ইট ডিপেন্ডস অন ইউর কোর্স। কারণ আপনি যদি আর্টস থেকে হন, আর্টসের সাবজেক্টে যদি পড়তে চান তাহলে টিউশন ফিটা একটু কম, একটু কম বলতে তুলনামূলক কম কমার্স এবং সায়েন্সের সাবজেক্টগুলো থেকে। আবার আপনি যদি কমার্সের সাবজেক্টে পড়েন তাহলে আর্টসের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো থেকে একটু বেশি হয়, সায়েন্সেরটা থেকে একটু কম হয়। আর সায়েন্সের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে ওইগুলোর টিউশন ফি একটু হাই, হাই বলতে এত বেশি হাই না, জাস্ট কম্পারেটিভলি হাই। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ভাইয়া আইএলটিএস ছাড়া কি আমি সাউথ কোরিয়াতে আসতে পারবো? হ্যাঁ, এই কোশ্চেনটা আমি প্রায়ই পাই। কারণ আসলে অনেকেই আছে যে আইএলটিএসটাকে অনেক ভয় পায়, ভয় পাওয়ার কিচ্ছু নাই, না পড়ে পরীক্ষা দিয়ে দেন, 5.5ই তো প্যারা নাই। কারণ দেখা গেছে যে 5.5 আমার দেখা আমার আমার সাথেরই অনেকে পরীক্ষা দিছে না পড়া, মানে কোনো কিছু না পড়া পরীক্ষা দিছে, 5.5 চলে আসছে। তো আপনি যদি সেফ জোনে থাকতে চান তাহলে আইএলটিএস 6 বা 6.5 রাখবেন। কারণ কিছু কিছু ভার্সিটি আছে, যেমন আমাদের উসাং ইউনিভার্সিটি, উসাং ইউনিভার্সিটির সর্বনিম্ন আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6। তো আপনি যদি 5.5 নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি এই ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না, রাইট? ওকে, আর আইএলটিএস ছাড়া 12 আছে। তারপর গত ইন্টেকে দেখছি যে কিছু কিছু ভার্সিটি লাইক উসাংও ডুওলিঙ্গো দিয়ে অ্যাডমিশন দিছে। আমার একটা ফ্রেন্ড, ও নিজেও ডুওলিঙ্গো দিয়ে অ্যাডমিশন হয়ে গেছে ওর, কিন্তু
এম্বাসির একটা রিকোয়ারমেন্ট আছে, এম্বাসিতে আপনি আইএলস ছাড়া গেলে আপনাকে ভিসা দেওয়া হবে না আমার জানা মতে। তো আইএলসটা আসলে মাস্ট লাগবে। তো আরেকটা কোশ্চেন আছে এখানে, আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেকে বলে যে ভাই আমি তো শুনছি যে আইএলস ছাড়া যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায়, তবে আমার জানা মতে ওইটা হচ্ছে ইএপি প্রোগ্রাম। আর ইএপি প্রোগ্রামে যাওয়া মানে হচ্ছে আপনি এইখানে আসবেন, সাউথ কোরিয়াতে আসবেন এবং বাংলাদেশ থেকে আইএলসের জন্য কিছু টাকা দিয়ে আসবেন, ডলার। তো দেখা গেছে যে বাংলাদেশে যদি আইএলসের জন্য আপনি টাকা দেন 19,000, এইখানে আইসা প্রায় 40-50,000 মতো পড়ে যায়। তো এখন আপনার ইচ্ছা। আর ইএপি প্রোগ্রামে আসলে যে আইএলস দেওয়া লাগে না এরকম না, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে, ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে। আরেকটা কথা, এখানে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে হচ্ছে এখানে আইসে আপনার যে পড়াটা, পড়ালেখা, আপনার পরীক্ষা সব কিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে হবে। তো এখন আপনি ভাবেন আপনি ইংলিশে পড়বেন নাকি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বেন। তো যদি মনে হয় যে না আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বো তাহলে আসেন, সমস্যা নেই। আর কি কিয়ংডং ছাড়া অন্য কোনো ভার্সিটি দেয় কেন, ওইটা ওইটা আসলে আমার জানা নাই, তবে আইএলসটা দিয়ে আসাই ভালো। ওকে, তো এখন নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কেমন লাগে। তো রেজাল্টের জন্য আমার যেই সাজেশন হবে ওইটা হচ্ছে যে আপনি রেজাল্টটা যত ভালো রাখতে পারেন তত হচ্ছে আপনার জন্য ভালো। কারণ আপনি যদি 2.5 নিয়ে আসেন তাহলে আপনার স্কলারশিপের অ্যামাউন্ট বাড়বে, আপনার টিউশন ফির অ্যামাউন্ট কমবে, আপনার কষ্ট কম হবে। তবে আপনি যদি 3 নিয়ে আসেন হয়তো অ্যাডমিশন হয়ে যাবে, কারণ হয় অনেক, কিন্তু আপনার টিউশন ফি বেশি থাকবে, আর টিউশন ফির জন্য আপনার অনেক স্ট্রাগল করতে হবে। আপনি যদি 4.5 or 4 থাকলে ভালো হয়, মানে 3.5 হলে আপনি ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন, অবশ্যই ইন্টারভিউ দিয়ে চান্স পেতে হবে। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টিউশন ফি কি কাজ করে দেওয়া যায় কি না। সো আমার জানা মতে, আমার মনে হয় সাউথ কোরিয়াতে বাংলাদেশ থেকে বা আমাদের যে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের থেকে যারা আসে, তো বেশিরভাগ স্টুডেন্টরাই আসলে নিজের টিউশন ফি, নিজের লিভিং কস্ট নিজেরাই বেয়ার করে। তো ফার্স্টে হয়তো একটু প্যারা খাইতে পারেন, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, কোনো প্যারা নেই, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে জব ফেসিলিটিস কেমন। তো ওই যে আমি বললাম, আমার মনে হয় না কেউ, হ্যাঁ আনে, বাসা থেকেও আনে, তবে এটা আসলে সবসময় আনা লাগে না। সবসময় আনা লাগে না বলতে, আপনি যদি একটু একটু কষ্ট করতে পারেন তাহলে আপনার কোনো সময় আনা লাগবে না, আই হোপ। আর আপনি যদি মনে করেন কষ্ট করবেন না, চিল করবেন, তাহলে বাসা থেকে আনতে পারেন, এটাতেও কোনো প্যারা নাই। ওকে, দেন হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকটা আরেকটা ছেলে আমাকে ওই দিন নক করছে যে ভাইয়া আমি তো সামনে এসএসসি দিব, তো আমি কি আসতে পারবো। তো এখানে একটা কথা হইতেছে যে আপনি যদি সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য আসতে চান তাহলে আপনাকে অন্তত পক্ষে HSC পাস করতে হবে। HSC মানে 12th class পাস করতে হবে। সো ক্লাস 10 পড়ি, 9 পড়ি, হ্যাঁ স্বপ্ন দেখেন, অবশ্যই স্বপ্ন দেখেন, কিন্তু আসতে পারবেন 12th ক্লাসের পরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোরিয়ার যে সরকারি স্কলারশিপটা ওইটাতে খরচ কেমন এবং রেজাল্ট কেমন লাগে। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে কোরিয়ান যে সরকারি স্কলারশিপটা আছে ওইটাতে আসলে কোনো খরচই নেই, কোনো খরচ নেই, আর রেজাল্ট মোটামুটি না, আসলেই ভালো লাগবে। কারণ দেখা গেছে যে নির্দিষ্ট পরিমাণ কিছু স্টুডেন্ট ওরা আনে এই স্কলারশিপে, হাতে গোনা কিছু, নট মোর দেন 10, ওদের ইচ্ছা। আচ্ছা, তো রেজাল্ট অবশ্যই ভালো লাগবে, 2.5 আইএলটিএস 7.5 এরকম হলে ভালো হয়। ক্লাস কোন ল্যাঙ্গুয়েজে হয়, তো এখানে হচ্ছে যে সাউথ কোরিয়াতে ট্র্যাক আছে দুইটা, একটা হচ্ছে ইংলিশ ট্র্যাক, একটা হচ্ছে কোরিয়ান ট্র্যাক। তো আপনি যখন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন আপনি আগেই দেখে নেবেন যে কোন কোর্সটা ইংলিশ ট্র্যাকে ওরা পড়ায় আর কোন কোর্সটা কোরিয়ান ট্র্যাকে ওরা পড়ায়। আপনি যদি
অ্যাপ্লিকেশন করেন কোরিয়ান ট্র্যাকে, তাহলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আইসা পড়া শিখা লেখা প্যারা। আর যদি আপনি আইএলটিএস দিয়ে আসেন, আপনার জন্য তো ইংলিশে পড়ালে ব্যাপারই না কোনো, তাই না? তো এটা হচ্ছে যে দুইটা ল্যাঙ্গুয়েজেই পড়ায় ওরা, তো আপনি যেটা বাছাই করে আসবেন ওইটাই। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা ইংলিশ ট্র্যাকটাই বেছে আসে। ওকে, তো লিজেন্ড একজন ছিল, আমি নাম মেনশন করতে চাই না, তো ও আমাকে কোয়েশ্চেন করছে যে ভাই আমি যদি ধরেন সাউথ কোরিয়াতে আসলাম, ভালো কথা সাউথ কোরিয়াতে আসলা, তো সাউথ কোরিয়াতে আসার পর আমি যদি ক্লাস না করে কাজ করি, বুঝতে পারতেছেন? মানে ও আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই ইনকাম কেমন, তো আমি বলছি যে হ্যাঁ মোটামুটি ভালো, তো ও বলতেছে আমি যদি ক্লাস না করে, আপনারা তো পার্ট টাইম জব করে টাকা ইনকাম করেন, তো আমি যদি ক্লাস না করে ফুল টাইম জব করি তখন? তো এখানে একটা কথা হচ্ছে যে ক্লাস না করলে আপনাকে ভার্সিটিতে রাখবে না, আপনার স্টুডেন্ট বিসাতে আসছেন, ক্লাস না করলে আপনি স্টুডেন্ট থাকবেন না, ইলিগেল হয়ে যাবেন ভার্সিটিতে না থাকলে। আপনার যদি এনরোলমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় বাই চান্স, তাহলে আপনি আর স্টুডেন্টই থাকতেছেন না, তো আপনার ইলিগেলি থাকাটা আসলে, আপনার যদি মনে হয় যে আপনি ইলিগেলি থাকবেন, আর থাকতে পারবেন না ভাই। তো আজকে আর না যাই, সো আজকের ভিডিও আর লং না করি। আপনাদের যদি কোনো ধরনের ইনফরমেশন পেয়ে হেল্প পেয়ে থাকেন আমার এই ভিডিওতে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন বাকি থাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই কমেন্ট বক্স চেক করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো বাই, আসসালামু আলাইকুম।